গঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তারপর আমি গত ক্লাসে যে বাড়ির কাজটি দিয়েছিলাম, সেই বাড়ির কাজটি ছিল শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব। তাহলে আশা করি এই যে বাড়ির কাজটি, এই বাড়ির কাজটি নিয়ে অনেক লেখাপড়া করেছো এবং অনেক জ্ঞান সঞ্চয় করেছো, এজন্য তোমাদেরকে আমি আর একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যদি এই মুহূর্তে আমার সামনে থাকতে, তাহলে আমি তোমাদের এই যে শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব, এই বলবর্ধকের প্রভাবটা কাজ করে কিনা এই বিষয়ের উপরে কিছু ছোট ছোট প্রশ্ন করে তোমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি যে পূর্ব দিনের বাড়ির কাজ, এই বাড়ির কাজের উপর জ্ঞানটা আমি যাচাই করে দেখতে পারতাম, কিন্তু মূলত সেটি এখন সম্ভব হয়ে উঠলো না। তো আমি আশা রাখবো যে তোমরা এই আমার যে বাড়ির কাজ দিয়ে থাকি, এই বাড়ির কাজগুলোর উপর যথেষ্ট পড়ালেখা করবে, এটাই তোমাদের প্রতি আমার আশা। এখন আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হলো যে শিক্ষণের শ্রেণী বিভাগ। তাহলে শিক্ষণের শ্রেণী বিভাগ, শিক্ষণের শ্রেণী বিভাগ, এখন কথা হচ্ছে কি, যে বিষয়গুলো আমি আলাপ আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে আমি এই বোর্ডে একটা একটা করে লিখব এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে শিক্ষণের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগগুলো কি, সেই শ্রেণী বিভাগ হলো বুদ্ধিবৃত্তিক শিক্ষণ এক নম্বর, দুই নম্বর হলো প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ, তিন নম্বর হলো চিরায়ত সাপেক্ষীকরণ, আর চার নম্বর হলো সহায়ক শিক্ষণ। এখন বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে মানুষ সংবেদীয় যে সমস্ত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াসমূহের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। আর এই যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণে রয়েছে উদ্দীপক উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ, অর্থাৎ এইটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে উদ্দীপক উদ্দীপক সংযোগ কী এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ কী। তাহলে এই যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, এই শিক্ষণের উপর মর্গান এবং তার সহযোগীরা একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি হলো বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানগত শিক্ষণ হলো তথ্য প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে সংগঠিত এমন এক পরিবর্তন যা ব্যক্তি বা প্রাণী তার অভিজ্ঞতার ফলাফল থেকে অর্জন করে। তাহলে এটা আমাদের যে শিক্ষণের শ্রেণী বিভাগ, এই শিক্ষণের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসব বুদ্ধিবৃত্তিক শিক্ষণের যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বুদ্ধিবৃত্তিক শিক্ষণের বিষয়বস্তু যা, সেগুলো হলো যে এক নম্বর হলো তথ্য নির্বাচন, দুই নম্বর নির্বাচিত তথ্যের পরিবর্তন আনায়ন, তথ্যের বিষয়গুলোর মধ্যে অনুষঙ্গ স্থাপন, চিন্তার ক্ষেত্রে তথ্যের প্রসারণ, স্মৃতিতে তথ্যের সংরক্ষণ এবং প্রয়োজনে যে সমস্ত শিক্ষার বিষয়বস্তু আরও সংযুক্ত করা যায়, সেগুলো এখনও মনোবিজ্ঞানীরা চিন্তাভাবনা করে যাচ্ছেন। তার ভিতর যেমন সংরক্ষিত তত্ত্বের প্রত্যাহ্বান, অর্থাৎ প্রত্যাহ্বান নিয়ে আলোচনা করতে গেলে যে একটা বিষয় শিক্ষার্থীরা বা পরীক্ষণ পাত্র আমার যথাযথভাবে পড়ালেখা করলো, সেটা সে কেমন প্রত্যাহ্বান বা রিকল করতে পারছে সেটা নিয়ে আমরা দেখতে চাই যে সে আসলে মূলত কেমন সেই বিষয়টা পুনরুৎপাদন করতে পারলো। যাই হোক, এটা হচ্ছে গেল বুদ্ধিবৃত্তিক শিক্ষণের বিষয়বস্তু সমূহ। তারপর বুদ্ধিবৃত্তিক শিক্ষণের প্রকারভেদ, বুদ্ধিবৃত্তিক শিক্ষণের প্রকারভেদগুলো হলো কি, অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, তারপর দুই নম্বরে সুপ্ত শিক্ষণ, তিন নম্বরে প্রাসঙ্গিক শিক্ষণ, আর চার নম্বরে অনুকরণ ও মডেলিং। এখন অন্তর্দৃষ্টিমূলক
যে শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ কাকে বলে আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তাহলে আমাদের যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা হলো যে সমস্যা সংকুল ঘটনার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধানকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ বলা হয়। ওয়াইনি ওয়াইটেন এর মতে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হঠাৎ করে সঠিক সমাধানের আবিষ্কার, যা প্রাথমিকভাবে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তারপর ডেনিস কুন এর মতে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো কোনো বিষয়ে সমস্যা সমাধানের কারণ খুঁজতে গিয়ে নিজের মধ্যে হঠাৎ করে তৈরি হওয়া এমন একটি পুনর্গঠন বা স্বীয় আচরণ বা প্রেষণার বোধগম্য অবস্থা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ যে বিষয়টা নিয়ে প্রাণী ভাবতেছে ওই বিষয়টার উপর হঠাৎ সে সমাধান পেয়ে যায়। অর্থাৎ বিভিন্ন পরিবেশ উপলব্ধি করে প্রাণী যেটা সমাধানমূলক আচরণের মাধ্যমে যে কাজটা করে এবং তার একটা আউটপুট আসে সেটাকে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। যে শিক্ষণে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে তাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ বলে। করণ শিক্ষণ বা চেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতিতে শিক্ষণের ক্ষেত্রে সমাধান আসে সঠিক প্রতিক্রিয়া করার পর, কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে সমাধান আসে সঠিক প্রতিক্রিয়া করার পূর্বে। এটাই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। এই যে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, এই শিক্ষণ নিয়ে অনেক মনোবিজ্ঞানী অনেক রকমের গবেষণা করেছেন। তার ভিতর কোহলার উল্লেখযোগ্য। এই কোহলারের সঙ্গে ছিলেন ওয়ার্দিমার, ইয়ারকিস, হনজিক, টলম্যান প্রমুখ যে মনোবিজ্ঞানীগণ। এই মনোবিজ্ঞানীগণ শিক্ষণের উপর অনেক গবেষণা করেছেন। তবে এই যে প্রসঙ্গ, এই যে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, এই প্রসঙ্গে আমি দুই চারটি কথা বলতে চাই। সেটি হলো কোহলার যে মনোবিজ্ঞানী, এই কোহলার এই মনোবিজ্ঞানী কী করলেন, একটা শিম্পাঞ্জি ওর নাম রাখল সুলতান। এখন এই যে শিম্পাঞ্জি, এই শিম্পাঞ্জি ক্ষুধার্ত অবস্থায় ছিল। এখন উনি করলেন কি, শিম্পাঞ্জি কলা খুব পছন্দ করে। এখন এই যে কোহলার যে মনোবিজ্ঞানী, এই মনোবিজ্ঞানী উনি করলেন কি, একটা ঘরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এই শিম্পাঞ্জি অত্যন্ত ক্ষুধার্ত এবং একটি কক্ষে একটি পার্শ্বে কিছু কলা ঝোলানো ছিল। এখন শিম্পাঞ্জিকে যখন রুমে আটকে দেওয়া হলো, তখন শিম্পাঞ্জি কী করলো, সে ওই কলা পেড়ে খাওয়ার বিভিন্ন চিন্তাভাবনা শুরু করলো। এখন দেখা গেল যে একটি কর্নারে রুমের দুইটা লাঠি আছে, কিন্তু পৃথক পৃথকভাবে একটা লাঠি দিয়ে কলা পাড়া সম্ভব নয়। তখন শিম্পাঞ্জির মাথায় হঠাৎ বুদ্ধি এসে গেল এবং শিম্পাঞ্জি কী করলো, দুইটি লাঠি জোড়া দিয়ে ওই কলা পেড়ে খেলো। এখন কথা হচ্ছে কি, যে সে সৃজনশীল যে চিন্তাভাবনা, এই সৃজনশীল চিন্তাভাবনা এর মাধ্যমে সে শিম্পাঞ্জি কী করলো, দুইটি লাঠি জোড়া দিয়ে কলা পেড়ে খেলো। এখন এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ আছে, সেই উদাহরণটি হলো যে এই কোহলারেরই উদাহরণ, যে এখানে লক্ষ্যবস্তু আমরা রাখলাম, লক্ষ্যবস্তু হচ্ছে খাবার। এখন এখানে একটা বেড়া আমরা স্থাপন করলাম, এই এইভাবে এই যে বেড়াটা আমরা দিলাম এবং এই বেড়াটা থাকলো ছিদ্র ছিদ্র এই পর্যন্ত বেড়াটা। এখন যে পরিজ্ঞানমূলক শিক্ষণ
কাদের ক্ষেত্রে ঘটে আর কাদের ক্ষেত্রে ঘটে না সেই বিষয়টি নিয়ে এই কোহলার পরীক্ষা করেছিলেন। তাহলে এখানে কি করা হলো, একটা কুকুরকে এবং একটা মুরগিকে ছেড়ে দেওয়া হলো। তারপর কি হলো, এই যে বেড়া, এই বেড়ায় ছিদ্র ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে যে খাবার আছে, কিন্তু এই বেড়া থেকে খাবারটা বেশ দূরত্বে এবং কুকুর বা মুরগি ঠোকর, মুরগি হলে ঠোকর দিয়ে খেতে পারে না এবং কুকুর বেড়া ছিদ্র করে যাওয়ার মতো পরিস্থিতি ওখানে নাই। তাহলে এই কুকুর করলো কি, কুকুরটা এখান থেকে দৌড় শুরু করলো, এখান থেকে দৌড় শুরু করে এই পথ দিয়ে এখানে আসলো, তারপর এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, কুকুর তারপর এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে, তারপর কুকুর এইভাবে গিয়ে বেড়ার অপর পাশে গিয়ে যে লক্ষ্যবস্তু আছে, অর্থাৎ লক্ষ্যবস্তু হলো খাবার, এই খাবার সে খেতে পারলো। কিন্তু ততক্ষণে মুরগি কী করলো, মুরগি এভাবে ঠোকর দিয়েই যাচ্ছে, মুরগি এভাবে ঠোকর দিয়েই যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যে মনোবিজ্ঞানী কোহলার, উনি দেখাতে চেয়েছেন যে শিম্পাঞ্জি, কুকুর এ সমস্ত প্রাণীগুলোর ভিতরে কি হয়, পরিজ্ঞানমূলক শিক্ষণের সৃষ্টি হয়, কিন্তু এই মুরগি এর ভিতরে কোনো পরিজ্ঞানমূলক শিক্ষণ তৈরি হয় নাই। তাই কি হলো, এই মুরগি ওই খাবারটা খেতে পারে নাই, অর্থাৎ সে যে দৌড়ে গিয়ে খাবার খাবে এই চিন্তা তার ভিতর কাজ করে নাই। তাহলে এই মুহূর্তে আমি তোমাদের যেগুলো পড়ালাম সেগুলো হচ্ছে শিক্ষণের শ্রেণী বিভাগ, বুদ্ধিবৃত্তিক শিক্ষণের বিষয়বস্তু, তারপর বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণের সংজ্ঞা, তারপরে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, এগুলো আমি তোমাদের দেখালাম। এখন কথা হচ্ছে কি, যে এই বিষয়ের উপর তোমরা যদি আমার সামনে থাকতে, তাহলে আমি কিছু কিছু ছোট ছোট আকারে প্রশ্ন করে আমি এই জ্ঞানটা যাচাই করে দেখতে পারতাম, আসলে সেটি সম্ভব হয়ে উঠল না। তো তোমরা এগুলো বাড়িতে যথাযথভাবে লেখাপড়া করবে, এটাই আমার প্রত্যাশা। আর আগামী দিনের জন্য আমি যে বাড়ির কাজটি তোমাদের দিব সেটি হলো তাৎক্ষণিক স্মৃতি প্রসর। তাহলে আগামী দিনের জন্য আমি যে বাড়ির কাজটি দিচ্ছি সেটি হলো তাৎক্ষণিক স্মৃতি প্রসর। এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং এটা নিয়ে অনুশীলন করবে। আমি তোমাদের প্রতি এই উপদেশনা ও নির্দেশনা প্রদান করিলাম, আশা করি তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করবে। আজ পরিশেষে আমি আবারও তোমাদের উদ্দেশ্যে, এই বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, এই সম্পর্কে আরও দু চারটি কথা বলতে চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সংবাদ মাধ্যমে অবশ্যই জানো যে করোনা ভাইরাস পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, তোমাদের অবশ্যই সাবধান থাকা উচিত এবং তোমরা সাবধান থাকবে। যে কোনোভাবে বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবে, মাস্ক ছাড়া বাইরে কেউ কখনো যাবে না, এবং যখন ঘরে ফিরে আসবে তখন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে নেবে এবং সেই সঙ্গে হাত স্যানিটাইজড করে নেবে, এটাই তোমাদের প্রতি আমার নির্দেশনা রইল। পরিশেষে আমাদের এই নবগঙ্গা, আমাদের যে নবগঙ্গা ডিগ্রি কলেজ আয়োজিত যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আর একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি অধ্যকার যে অনলাইন ক্লাস
যেটা নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালিত ক্লাস। এই ক্লাসটি আমি সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।